Assalamualaikum, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আরেকটি ব্যস্ত দিন, স্বামী সন্তানদের আবদার পূরণ, সাংসারিক কাজ আর সারাদিনের কাজের ছোটোখাটো কিছু অংশ নিয়েই আজকের ব্লগটি সাজানো। অফ ক্যামেরাতেই বাজারগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখার মতো প্রিপেয়ার করে নিয়েছি। প্রিয়জনের আবদার পূরণ করতেই আজ বানাচ্ছি চিকেন শাশলিক। আর যা যা উপকরণ লাগছে সবগুলোই আমি এখানে গুছিয়ে নিয়েছি আর চিকেনটাকেও আমি ব্রেস্ট পিসগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। চিকেন শাশলিকটা করার জন্য মুরগির বুকের মাংসটা হলে ভালো হয়। এখানে সাইজ করে আমি কেটে নিয়েছি মুরগির বুকের মাংসগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি রসুন আর আদা পেস্ট এক চামচ করে। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ। এখানে চাইলে মরিচ গুঁড়ার পরিবর্তে পাপরিকা পাউডার ব্যবহার করা যায়। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচটা ব্যবহার করেছি। সয়া সস এক টেবিল চামচ। হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে এখন ভালো মতো মাংসের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিব। মাখানো শেষ হলে কমপক্ষে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এর থেকে বেশি সময় রাখা যাবে কিন্তু কম সময় রাখাটা ঠিক হবে না। এখানে আমি একটি সস বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি চিলি সস নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চাইলে চিনিটা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও দেওয়া যাবে। সয়াবিন তেল দিয়ে দিলাম 2 চা চামচ। এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এই সসটাকে আমি চিকেন শাশলিক যখন ভেজে নিব তখন কিন্তু আমি ব্রাশের সাহায্যে এটি ব্যবহার করব। চিকেন শাশলিক করার জন্য এখানে আমি ভেজিটেবল হিসেবে 3 কালারের 3টি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। প্রথমে আমি ইয়েলো কালার ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আর আমি একটা সুন্দর শেপ দিয়ে চিকেনটা আমি যে শেপে কেটেছি সেরকম শেপ দিয়ে ক্যাপসিকামটাকে কেটে নেওয়ার চেষ্টা করেছি। একইভাবে আমি এখানে রেড কালার ক্যাপসিকামটাকে একই সাইজে কেটে নেব। আর ভিতরের দিকে সাদা অংশটুকু ফেলে দিব। সাধারণত ক্যাপসিকামের ভিতরের এই সাদা অংশটুকু স্বাদবিহীন হয়। সবুজ ক্যাপসিকামটাকেও আমি একইভাবে টুকরো করে কেটে নেব। একটু দেখিয়ে দিই আমি ক্যাপসিকামগুলো কী শেপে কেটেছি। এরকম শেপ করে আমি কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি ভেজিটেবল হিসেবে ব্যবহার করার জন্য। পেঁয়াজগুলো বড় সাইজ হলে আরও ভালো হতো কিন্তু আমার বাসায় আজকে এর থেকে বড় সাইজের পেঁয়াজ ছিল না। পেঁয়াজগুলো আমি কেটে মাঝখান থেকে পিসগুলো আলাদা আলাদা করে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করেছি, 30 মিনিট হয়ে গেছে। আমার ভেজিটেবলগুলো গুছিয়ে নেওয়া শেষ আর এদিকে আমার সসটাও রেডি। এখন আমি ভেজিটেবলটাকে চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব, কারণ এখানে যে মশলাটা আছে এটাই যেন ভেজিটেবলটার গায়ে কিছুটা লেগে যায়। এর জন্য আরেকটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন ভেজিটেবলগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আর মশলাটা যেন সহজেই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোর সঙ্গে মিশে যায়। মেশানোর কাজটা আমি হাতের সাহায্যে করে নিব যেন ভেজিটেবলগুলো কোনোভাবেই ভেঙে না যায়। কিছু শাশলিকের কাঠি আমি পানিতে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ভিজিয়ে রাখার কারণ হলো যখন আমি এই চিকেনটাকে ফ্রাই করব তখন প্যানে যখন দিব শাশলিকের কাঠিটা পুড়ে যাবে না। এবার শাশলিকটাকে রেডি করব। কাঠিগুলোকে পানি থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর সাহায্যে কিছুটা মুছে নিয়েছি। চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে সেট করে নিব। এই প্রসেসটা যার যার ইচ্ছা অনুযায়ী করা যাবে, এটাতে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। তবে শক্ত টাইপের কোনো সবজি নিচের দিকে আর উপরের দিকে দিয়ে চিকেনগুলো মাঝখানে দিয়ে সেট করে দিলেই হবে। আর কেউ যদি অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে চান তাহলেও কিন্তু করতে পারেন, যেমন গাজর, টমেটো, এই টাইপ সবজিতেও কিন্তু শাশলিক খেতে অনেক ভালো লাগে। যে পরিমাণ চিকেন আর ভেজিটেবল এখানে আমি প্রিপেয়ার করেছি এতে করে পাঁচটা শাশলিক আমার রেডি হয়েছে। এবার শাশলিকটা ভেজে নেওয়ার প্রসেসিংয়ে চলে এসেছি। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর নিচে আগুন জ্বালিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হচ্ছে। নিয়ে নিয়েছি শাশলিকগুলো আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি একে একে শাশলিকগুলো এখানে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে নেওয়ার সুবিধার জন্য আমি কিন্তু এখানে তিনটি শাশলিক একসঙ্গে ভেজে নিচ্ছি। সবগুলোই দেওয়া যেত কিন্তু তখন উল্টাতে গেলে প্রবলেম হতো, এই জন্য আমি তিনটিই করে নিচ্ছি। আর যে সসটা আমি রেডি করেছিলাম সেটা আমি ব্রাশের সাহায্যে উপর থেকে দিয়ে দিচ্ছি। এই সসটা ব্রাশ করার ফলে চিকেনটা হার্ড হয়ে যাবে না আর মুচমুচেও হয়ে যাবে না, জুসি একটা ভাব চিকেনে বজায় থাকবে। শাশলিকগুলো যেন সব দিকে একই রকম করে হয় সেজন্য কিন্তু বারবার উলট পালট করে দিতে হবে। আর একটা পাশে সস ব্রাশ করা হলে অপর পাশটাতেও কিন্তু ব্রাশ করে দিতে হবে একইভাবে। আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু শাশলিকগুলো রেডি হয়ে যাবে। এরকমটা ভাবার কারণ নেই যে চিকেনটা সেদ্ধ হবে না, চিকেনটা কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে এই দশ মিনিটেই। এর থেকে বেশি সময় ধরে যদি শাশলিকটা ভাজা হয় তাহলে কিন্তু এর জুসিনেসটা নষ্ট হয়ে যাবে আর চিকেনটাও ড্রাই হয়ে যাবে। আরও দুইটা শাশলিক ছিল আর সেই দুইটা আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। শাশলিকের উপর যখন সেই সসটা আমি ব্রাশ করেছিলাম তখন কিন্তু একটা ক্যারামেলের আকার ধারণ করেছিল তেলটা, আর সেই সঙ্গে একটা মিষ্টি স্মোকি ফ্লেভারও যোগ হয়েছে শাশলিকে। বানানো তো হয়ে গিয়েছে, এবার খেয়ে চেক করার পালা। আর আমার বাচ্চারাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে, কখন তারা টেস্ট করে দেখবে। ছোটজন তো খেতে পারে না কিন্তু আগ্রহ দেখাতে পারে, আর বড়জন তো অলরেডি বসে গিয়েছে খাওয়ার জন্য, আর আমিও ওর প্লেটে দিয়ে দিচ্ছি। আর এই সময়টাতে আয়নের বাবার বাসায় থাকার কথা ছিল, এই জন্যই কিন্তু আমি এই রেসিপিটা প্রিপেয়ার করেছিলাম। তো ওর একটা কাজ পড়ে গিয়েছে সেজন্যই কিন্তু ও বাইরে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে ও চলেও আসবে। প্রায় সব সময়ই দুপুরের খাবার নিয়ে রাতের খাবার নিয়ে আয়ন কিন্তু ওর বাবার জন্য বসে থাকে, বাবা আসলে তারপর সে খাবে। কিন্তু ওর চোখের সামনে এত ইয়াম্মি খাবার দেখে ও কিন্তু একটু ওয়েট করেনি, আনার সঙ্গে সঙ্গেই কিন্তু ও বলছিল আমাকে দিয়ে দাও আমি খেয়ে ফেলবো। পরে অবশ্য বলেছে বাবার সঙ্গে আরও একটা খাবো, এখন আর খাবো না, এখন পেট ভরে গিয়েছে। যদিও আমার এই চ্যানেলটি লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তারপরে আমি আমার প্রিয় কিছু রেসিপি এখানে আমি ডিটেইল শেয়ার করি, এর কারণ কিন্তু আমার ভালো লাগা। আমি যে রেসিপিগুলো করতে বা খেতে অনেক ভালোবাসি, আমার ফ্যামিলি মেম্বাররা অনেক পছন্দ করে খায়, ভালোবাসে, সেই রেসিপিগুলো আমি একটু ডিটেইলি শেয়ার করার চেষ্টা করি সবসময়ই।
চিকেনটা কতটা ইয়াম্মি হয়েছে আপনাদেরকে একটু দেখাই, ভিতরটা দেখেন কতটা জুসি হয়েছে। লাস্ট আরেকবার যখন বানালাম তখন না পাপরিকা পাউডার ইউজ করেছিলাম, তো আমার মনে হচ্ছে পাপরিকা পাউডার আর এখানে শুকনো মরিচ গুঁড়া ব্যবহার করেছি খুব বেশি একটা স্বাদের তারতম্য হয়নি। আদিয়ান তো আমাদের সঙ্গে বসে থেকে শুধু পানি খেলো, আমরা খেলাম শুধু, ও কিছুই খেলো না। এই জন্য ওপেনে ওর জন্য এক গ্লাস দুধ গরম করে নিয়েছি, যদিও ও পরাটুকু দুধ খাবে না তারপরও নিলাম। ওকে ফিডার দিয়ে কখনোই দুধ খাওয়ানো হয়নি, ওকে বাটি চামচ দিয়ে আর এখন গ্লাস দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে আর ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু বাসাটা অনেকটাই অন্ধকার হয়ে যায়। আদিয়ানকে দুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন সে অনেকটা সময় ঘুমাবে। আমার যা কাজ করার আছে বাকি কাজগুলো কিন্তু এখন আমি খুব তাড়াতাড়ি সেরে নিতে পারবো। ও সজাগ থাকলে হয় কি, আমি কাজ করতে গেলে ও বারবার আমার কাছে আসতে চায়, এই জন্য কিন্তু একবার ওকে নিই আবার কাজ করি। সব কিছু মিলে কাজের যে পরিমাণ স্পিড থাকার কথা সেই পরিমাণ কিন্তু থাকে না। আজকের ব্লগটি আমি শুরুই করেছিলাম দুপুরে খাবার খাওয়ার পর থেকে, এখন আমি রাতের রান্না করে নিচ্ছি। এখানে আমি ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি শিম আলু বেগুন আর ধনে পাতা দিয়ে। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর ভাত রান্না করে নিয়েছি। রাতের রান্নাটা যেন আমি সন্ধ্যা 7টা সাড়ে 7টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি সেই চেষ্টাটা সবসময় করি, কারণ আয়ানকে নিয়ে পড়তে বসাতে হয়। ওকে যদি আমি পড়তে বসালে লক্ষ্য না রাখি তাহলে দেখা যায় হয়তো গিয়ে দেখলাম ও হোমওয়ার্কটা করে শুধু বসে আছে, ওর বাকি পড়াগুলো রয়ে গেছে আর পড়ছে না। দুধটা ঢেলে জাল করে নেব, সেই সঙ্গে আয়ানকে পড়াতে বসাবো। আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।